আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসেও আমি দেখাবো কনসোনেন্টের সাথে ভয়েল যুক্ত করে বানান করার ক্ষেত্রে যে বানানটা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রথমত অ এর উচ্চারণ শিখেছি, অ বে অ ব সে অ সো, এরকম উচ্চারণ হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে সবসময় কিন্তু এরকম থাকবে না, উচ্চারণগুলো চেঞ্জ হবে। এই চেঞ্জগুলি নিয়ে আজকে আলোচনা করব। এখানে সাধারণ নিয়ম যেটা আমরা প্রথমেই পড়েছি, ও যেমন স হিজ অর্থ চেরি, চেরি ফল যেটা আর কি, তো এখানে সের সাথে অ যুক্ত হয়ে হয়েছে স। এখানে কোনো চেঞ্জ হয়নি, আমাদের একদম প্রথম যে সিলাবটা ছিল সেটাই রয়ে গেছে। আর এহ ই হি জ স হিজ, যে সের সাথে অ হয়ে স হয়েছে, এটা সাধারণ সিলাব। কিন্তু ঠিক তারপর থেকেই দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। যেমন এখানে আছে অর সাথে আমরা ই দিয়েছি, অ ই, এটার উচ্চারণ হয় এ, মানে আগে ছিল অ এখন এ হয়ে গিয়েছে, মানে একার। তো আ ই দিলেও কিন্তু একার হয়, একই রকমের উচ্চারণ। তো কখনো অ ই দিয়ে লিখতে হয়, কখনো আ ই দিয়ে লিখতে হয়। তো এখানে যেমন আমাদের একটা শব্দ আছে রেন, রেন অর্থ রানী, তাহলে আমরা এখানে অ ই দিয়ে লিখেছি, তাহলে এখানে হলো হে, এখানে ন, হেন। তো কখন আ ই আর কখন অ ই লিখতে হবে এটা আসলে কোনো নিয়ম দেখে বোঝা সম্ভব না, এটা যেই বানানে যেই রকম থাকবে সেটাই মনে রাখতে হবে আর কি, মুখস্থ করতে হবে। আর এখানে আছে অ এন, উচ্চারণ হলো অ। আমি কিন্তু গত ক্লাসেও আ এন দিয়ে উচ্চারণ লিখেছি, অ উচ্চারণ একই রকমের হবে, চন্দ্রবিন্দু যুক্ত করেই হবে। কেন আ এন কেন ও এন এটা আমি জানি না, তবে কখনো কখনো অ এর জন্য এরকম অ এন লিখতে হবে। যেমন এখানে আছে অসম্বল, অসম্বল অর্থ একসাথে, তো এখানে আমরা অ লিখার জন্য অ এন দিয়েছি, আ এন দেইনি। আর একই শব্দের মধ্যে আরেকটা অংশ আছে, এই যে এখানে আছে অ এম, অ এম উচ্চারণ অ, তো এখানে কেন এন হলো না এইটার অবশ্য একটা নিয়ম আছে, এই কারণটা নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আপাতত আমরা জানলাম অ এন অ আবার অ এম অ, ঠিক আছে? একই শব্দের মধ্যে আমরা দুই রকমের বানান দেখতে পাচ্ছি, কিন্তু উচ্চারণ কিন্তু সেম হবে, এটাও অ এটাও অ। তাহলে আমরা কি পড়বো এখানে, অ সম্বল অর্থ একসাথে। তো এই বিষয়টা নিয়ে কেন এন না হয়ে এম হয় এটা নিয়ে আমি একটা ক্লাসে বিস্তারিত বলবো, কারণ শুধু ওর ক্ষেত্রে না, আ এন ও এম এরকম আরও অনেক কিছুই আছে, তো এই বিষয় নিয়ে আমি একটা ক্লাস করব। এখানে আছে অ ই এন, এর উচ্চারণ হলো সরায়া বা আকার, তবে জফালা দিয়ে উচ্চারণ করলে যেমন হবে, কারণ শুধু সরায়া দিয়ে উচ্চারণ করলে বা আকার দিয়ে উচ্চারণ করলে তো সরাসরি আ হয়ে যাবে, এটা একেবারে আ না, একটু এ এরকম, আবার এ না, এ না আবার আ না, এ, যেমন আ ই এন একই রকমের কিন্তু উচ্চারণ। তো কেন আ ই এন কেন অ ই এন হয় সেটা জানি না, তবে যখন যেটা প্রয়োজন আর কি। তো এখানে আছে সাঞ্চুর, এখানে সাঞ্চুর না কিন্তু স্যাঞ্চুর, স্যাটাকে একটু বাঁকা করে আর কি বলতে হবে, জফলা থাকলে উচ্চারণ যেই রকম হয় স্যাঞ্চুর ওইরকমভাবে উচ্চারণ করতে হবে। তো এখানে সের সাথে অ ই এন সা, আর চুর চুর লিখেছি, আসলে চুর না চিওর, ঠিক আছে? বাংলায় সব কিছুর উচ্চারণ সঠিকভাবে লেখা সম্ভব না, সেই জন্যে যতটুকু সম্ভব কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছি আর কি। সেঞ্চুর অর্থ বেল্ট। এখানে আছে অ ই, অ ই উচ্চারণটা ও, আ ই উচ্চারণটা হয় হলো ও, আর এটা হলো ও, যেমন অযদি এর মধ্যে দেখেন অ, আর যদির মধ্যে কিন্তু যদি না, যদি, তবে মনে রাখতে হবে আর কি কোন শব্দের মধ্যে কোন ওটা লাগবে। যেমন এখানে কিন্তু আ ই দিলে হবে না, যদিও আ ই এবং অ ই অনেকটাই কাছাকাছি, ঠিক আছে? তো গত ক্লাসে আমি আ ই দিয়ে দেখিয়েছিলাম ও, আর উচ্চারণটাও কিন্তু একটু পার্থক্য থাকবে, খুব বেশি না, ঠিক আছে? তাহলে আমরা অ দিয়ে কী পেলাম, যদি, যদি অর্থ বৃহস্পতিবার, যে সাথে আমরা অ যুক্ত করেছি হয়েছে য আর দি, যদি। এখানে ইউর সাথে যখন আবার এহ যুক্ত হয় তখন কিন্তু আর ও থাকে না, তখন অ হয়ে যায়, হ্যাঁ, তখন এই এইটুকুর উচ্চারণ অ হয়ে যায়, অ তারপর র, অহ,
যেমন দক্তহ অর্থ ডাক্তার, এখানে দেখলাম দক তহ, এই শব্দের এটা একটা শব্দের অংশ। হ্যাঁ, এইটুকু অনেক শব্দের শব্দে পাবেন, তো এইটুকু অংশ যদি শিখে রাখা যায় তাহলে কিন্তু অনেক অনেক শব্দ লিখতে এবং পড়তে অনেক সহজ হয়ে যাবে। আর আমি এই অংশযুক্ত অনেকগুলি শব্দ একসাথে লিস্ট দিয়ে দিব, তাহলে অনেক সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে মূলত আলোচনা করলাম অ নিয়ে, তো ও আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু একটা বিষয় দেখলাম যে যখন ওর উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়, প্রথমত আমরা সিরাপ দেখেছি কি বে ও ব সে ও স দে ও দ এরকম, কিন্তু যখন ওর সাথে অন্যান্য ভয়েলগুলি যুক্ত হয় তখন কিন্তু চেঞ্জ হয়, আর ওই চেঞ্জটা কিন্তু আয়ের মতোই অনেকটা। আপনারা যদি আগের ক্লাসটা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।